গাইস, আজ তোমরা দিতে যাচ্ছ আমার সাথে মালদা কলেজে ইন্টারনাল এক্সাম। ইন্টারনাল এক্সামে কি কি হয়? ইন্টারনাল এক্সামের জন্য আমাদেরকে খাতা দিয়েছিল। আমরা ক্লাসে ঢুকতে বেশ 5 মিনিট লেট হয়ে গিয়েছিল, আর গিয়ে দেখি সমস্ত জায়গা ভর্তি, বেঞ্চে সবাই ঠাস ঠাস করে বসে আছে। ফার্স্ট বেঞ্চে কমজন ছিল, প্রথম বেঞ্চ বলে আমি সেখানে গিয়ে বসে পড়েছিলাম। তারপর আবার অন্য ঘর থেকে বেঞ্চ আনানো হলো, বসা হলো। তা ফার্স্ট বেঞ্চ আর ফার্স্ট বেঞ্চ ছিল, ফার্স্ট বেঞ্চ থার্ড বেঞ্চ হয়ে গিয়েছিল। তো বেশ তো ভালোই হলো মোটামুটি এক্সাম। হ্যাঁ, মজা করে দিলাম আর কি। আর ফোনের ব্যাপারটা হচ্ছে, কোশ্চেনটা ফোনে দিয়েছিলো, সেজেরও ফোন। তারপর সেখান থেকে বেরিয়ে, রুম থেকে বেরিয়ে আমরা গেছিলাম মালদা কলেজে। এটা হচ্ছে আমার একটা নতুন ফ্রেন্ড, এর সাথে আমার আজই দেখা হলো। তো হচ্ছে ওর সাথে আমরা গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম মাঠে। তো মাঠের পেছন থেকে পুকুর আছে, আর সেখানে অনেক আম গাছ আছে। এর আগেও একদিন আমি আম পেরেছিলাম, আর সেখান থেকে আমি একটু কয়েকটা 4-5টা মতো আম পেরেছি। কলেজের ভেতরে কিন্তু অনেক জায়গা আছে, আর অনেক সুন্দর মাঠ আর গাছপালা আছে। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা, বাই বাই।